আপনারা দেখছেন বাংলার আনন্দ এগিয়ে যায় এগিয়ে দেয় খানাকুলের পল্টু গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রাধাবল্লভপুর বাস স্ট্যান্ডের ঠিক পাশে রাধাবল্লভপুর শাশ্বত সুচেতনা পাঠাগার অবস্থিত। সেই পাঠাগারের যিনি সেক্রেটারি আছেন, সম্পাদক আছেন নাজিমউদ্দিন হাজারি। বর্তমানে তিনি কলকাতাতে রয়েছেন, লকডাউনে গৃহবন্দী অবস্থায় আছেন, কারণ কর্মসূত্রে তিনি কলকাতাতে থাকেন, পরে সপরিবারে সেখানে গৃহবন্দী অবস্থায় আছেন। কিন্তু মানুষের পাশে দাঁড়ানোর জন্য তিনি তার উদ্যোগকে থামিয়ে রাখেননি। বিভিন্ন সময়েতে তিনি মানুষের পাশে দাঁড়িয়েছেন বিভিন্নভাবে, কখনো ছাত্রছাত্রীদের হাতে বই তুলে দিয়ে, কখনো গরিব অসহায় পরিবারের ছাত্রছাত্রীদের বিনামূল্যে টিউশন পড়ানোর ব্যবস্থা করানো, এরকম কাজ দীর্ঘদিন ধরে করে চলেছেন। এবং এই লাইব্রেরিতে বহু বই তিনি আনিয়েছেন, যে বইগুলো ছাত্রছাত্রীদের পড়তে কাজে লাগে এবং তাদের শিক্ষালাভের রাস্তা যাতে ত্বরান্বিত হয়। এমতো অবস্থায় আপনারা যা দেখেছেন, আপনারা সবাই জানেন যে লকডাউনে গৃহবন্দী মানুষ খুব অসহায় অবস্থার মধ্যে পড়েছেন, যে কারণে তাদের খাদ্যাভাব দেখা দিচ্ছে। এবং অবশ্যই বর্তমানে রোজা চলছে, অর্থাৎ রমজান মাসে রমজানের সামগ্রীও প্রয়োজন হচ্ছে। একথা মাথায় রেখে বেশ কয়েকটা ফেজে বিভিন্ন সময়ে মানুষের হাতে শতাধিক করে মানুষের হাতে খাদ্যদ্রব্যাদি তুলে দেওয়া হচ্ছে। আজকের দিনে আমাদের কাছে খবর, আজকেও প্রায় 70-80 ছুঁই মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়েছে। এবং অবশ্যই আপনারা দেখছেন সেই ছবি, সোশ্যাল ডিস্ট্যান্সিং মেনটেন করে কিন্তু বিজ্ঞানসম্মতভাবে সেই খাদ্যদ্রব্যাদি তুলে দেওয়া হচ্ছে। এই সংস্থার যারা কর্মী রয়েছেন, যারা দায়িত্বে আছেন, তারা সে দায়িত্ব পালন করছেন। শুনুন কি বলছেন জালাল হাজারি। রাধাবল্লভপুর শাশ্বত সুচেতনা গ্রামীণ পাঠাগারের পক্ষ থেকে চতুর্থ দফায় সাইবনা, গৌড়ান, কাঁটাপুকুর এবং রাধাবল্লভপুর এই চারটি গ্রামের 70টি দুস্থ অসহায় পরিবারকে আমরা খাদ্য সামগ্রী বিতরণ করলাম। এই নিয়ে মোট 680 পরিবারকে আমরা খাদ্য সামগ্রী বিতরণ করলাম। আজকের এই খাদ্য সামগ্রী বণ্টনে যারা আর্থিকভাবে সহযোগিতা করেছেন তারা হলেন TSSF-এর জনাব আব্দুর রহিম সাহেব, শ্রী সত্যজিৎ সেন মহাশয়, শ্রী নিতাই সাহা মহাশয়, শ্রী বিপ্লব মজুমদার মহাশয় ও বরকত হোসেন সাহেব প্রমুখ। তাদের সকলকে আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই। আপাতত আমাদের এই খাদ্য সামগ্রী বণ্টন কর্মসূচি বন্ধ থাকবে, লকডাউন উঠে গেলে পরবর্তীতে পরিস্থিতি অনুযায়ী আমরা আবার আমাদের দাতা বন্ধুদের সাহায্য নিয়ে আমরা আবার নতুন করে পদক্ষেপ নেব। যারা আর্থিকভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন এবং যারা শ্রম দিয়ে, যারা পরামর্শ দিয়ে আমাদেরকে সহযোগিতা করেছেন, তাদের সকলকে আমাদের পাঠাগারের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই। ভবিষ্যতে মানব কল্যাণে আমরা তাদেরকে আবার পাশে পাব, তাদের পরামর্শ পাব, তাদের সাহায্য পাব, এই আশা রাখছি। সকলকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।